আসসালামু আলাইকুম। 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। মাসুদ টিচার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসুল আলম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রথম সপ্তাহের নমুনা প্রশ্ন, নমুনা উত্তর দেখাবো কিভাবে করতে হয়। প্রথম অধ্যায় হচ্ছে অধ্যায়ের শিরোনাম মূলদ ও অমূলদ সংখ্যা। এটা হচ্ছে প্রথম অধ্যায়। আমরা শিরোনাম হিসেবে ব্যবহার করব মূলদ ও অমূলদ সংখ্যার ধারণা এবং বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয়। এই অংশটুকুই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আমরা কোশ্চেনটা যদি পড়ি, আমেনা বেগম উচ্চ বিদ্যালয়ের 1080 জন শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে গিয়ে শিক্ষক দেখলেন যে তাদেরকে বর্গাকারে সাজানো যায় না। আমাকে ক নাম্বারে বলেছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি অমূলদ কোনটি মূলদ, সেটি চিহ্নিত করে কারণ সহ লিখতে বলা হয়েছে। 3 নম্বরের প্রশ্ন এটি। খ নাম্বারে আমাকে বলেছে কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীদেরকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে আমাকে ভাগ পদ্ধতির সাহায্যে 1080 জনের যে অবশিষ্ট থাকবে সেখান থেকে আমাদেরকে শিক্ষার্থীর সংখ্যা কত যোগ করলে সাজানো যাবে সেটা বের করতে বলা হয়েছে, এবং কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে গুণনীয় পদ্ধতিতে বর্গমূল বের করতে বলা হয়েছে, এবং সর্বশেষ শিক্ষার্থীদের সংখ্যাকে 2 দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু 2 দশমিক পর্যন্ত বলা হয়েছে, সেহেতু আমরা 3 দশমিক পর্যন্ত বের করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের একটি নমুনা কভার পেজ। তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখে এখানে ইনপুট দিতে পারবা, তোমরা চাইলে হাতেও লিখতে পারবা, চাইলে এখান থেকে পিডিএফ ফাইলটা যদি লাগে আমাকে ফেসবুকে নক দিলে আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। অ্যাসাইনমেন্ট 2022 সপ্তাহ, এখন যেহেতু প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, আমরা এখানে প্রথম সপ্তাহ লিখব। অ্যাসাইনমেন্টের শিরোনাম আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, এই অংশটুকু হচ্ছে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপরে বিষয়, বিষয়ের জায়গায় বিষয় লিখবা, যেহেতু কোনো পত্র নেই, পত্র থেকে কিছু লেখার দরকার নেই। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়ে থাকে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়ে থাকে, কিন্তু গণিতের ক্ষেত্রে কোনো প্রথম পত্র নেই। অ্যাসাইনমেন্ট নং, আমরা যদি তাকাই এখানে অ্যাসাইনমেন্টের নম্বর দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের নম্বরটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট নং। আমরা এই জায়গায় অ্যাসাইনমেন্টের নংটা লিখব। এরপর শিক্ষার্থীর তথ্য, তোমরা সপ্তম শ্রেণী, তোমাদের বিভাগ লাগবে না, বাকি প্রত্যেকটা জিনিসে তোমরা অবশ্যই ফিল আপ করে জমা দিবে। এবার আসো ক নাম্বার, যেহেতু বলছে নিচের কোনটি মূলত কোনটি অমূলত সংখ্যা চিহ্নিত করতে বলা হয়েছে, আসো আমরা উত্তরে ঢুকি। প্রথমে মূলত সংখ্যা কাকে বলে? মূলত সংখ্যা হচ্ছে শূন্য সহ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা, আর অমূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। যেমন √24, এটা পূর্ণবর্গ নয়। আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে ভগ্নাংশে লেখা যায় না, ঠিক আছে? তার মানে এটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √7 is equal to 2.645 .. যা স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে এটিও কি সংখ্যা? অমূলদ সংখ্যা। 0/1 যা একটি ভগ্নাংশ সংখ্যা লেখা যায়, 5 কে আমরা জানি 5/1 বা 1/5 লেখা যাবে, এবং 25/16 কে আমরা জানি 5/4 লেখা যাবে অথবা 4/5 লেখা যাবে, যা একটি কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তার মানে এখানে এই 3টি সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং এই সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা। এভাবে দেখাতে পারলেই আমরা কত নম্বর পেয়ে যাবো বলছে, কারণ সহ লিখতে পারলে আমাদের 3 নম্বর পেয়ে যাবো। এরপর বলছে কতজন নতুন শিক্ষার্থী যোগ করতে বলা হয়েছে, তার মানে এটাকে আমরা কি পদ্ধতিতে করব? এটাকে আমরা ভাগ পদ্ধতিতে করব। কোন সংখ্যা যোগ বা বিয়োগ করতে বললে সেই ক্ষেত্রে আমরা কি পদ্ধতি ব্যবহার করব? ভাগ পদ্ধতি। আর যদি কোন সংখ্যা অতিরিক্ত যোগ করতে যদি বলে, ভাগ করতে যদি বলে, তাহলে গুণনীয়ক পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো, এটাকে বলে ভাগ পদ্ধতি। আমরা প্রত্যেকে মোটামুটি ভাগ পদ্ধতিটা পারি। প্রথম সংখ্যা আছে 10, আমি এখন একটা বর্গ সংখ্যা চিন্তা করবো যে 10 থেকে ছোট। 10 থেকে ছোট, 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে কত? 9। তার মানে এখানে আমি 3 দিব, এখানে আমি 9 লিখব। বিয়োগ করলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে আমি দুটো সংখ্যা একসাথে লাগিয়ে দিব। উপরে অবশ্যই মাত্রা ব্যবহার করতে হবে, এখানে জোড়ায় জোড়ায় বর্গমূলের ক্ষেত্রে সংখ্যাগুলোকে আমাকে জোড়ায় জোড়ায় সিলেক্ট করতে হয়। 180 কে এখানে 2, এখানে 2 দিলে আসবে 56। তাহলে এখানে 56টি সংখ্যা অবশিষ্ট থাকে যা বর্গমূল নয়, তাহলে 32 এর সাথে আমরা 1 যোগ করব 33,
তেত্রিশের বর্গমূল হচ্ছে 1,079, 1,089 জন আমার দরকার ছিল, কিন্তু আমার আছে কতজন? আছে হচ্ছে 1,080 জন। তার মানে আমার আরো কতজন দরকার হবে? 9 জন দরকার হবে। এটা হচ্ছে তোমাদের খ নাম্বার উত্তর। গ নাম্বারে আমাকে বলেছে কি, কত দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে আমরা ভাগের জন্য গুণনীয়ক পদ্ধতি অ্যাপ্লাই করবো বলছে, এটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতি। 1,080 কে গুণনীয়ক বের করলাম, এরপর গুণনীয়কটা আমি এভাবে লিখলাম। এখানে বর্গাকারে লেখানো যায় না 2 কে, এই 3 কে এবং এই 3 কে। তারপর আমি এগুলো যদি কেটে দিতে যদি পারি, তাহলে মানে 30 দ্বারা ভাগ করতে যদি পারি, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পেয়ে যাব। কারণ জোর ছাড়া সংখ্যাগুলোর কারণে এটি পূর্ণ বর্গ হচ্ছে না। এবং সর্বশেষ হচ্ছে কি, বর্গমূলকে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে। 1,080 নয় কিছু না, 32 মতো করছিলাম, এখানে 56 থাকে ভাগশেষ, উপর থেকে 2টা 0 নামালাম। এরপরে আমরা এখানে 5, 6, 4 দিলে 1,058 দিলে এটা আসবে। এরপরে আমরা আবার এখানে 6 দিব, এখানেও 6 দিব, 6 দিয়ে এখানে লিখবো। এভাবে আমরা করে ফেললে আমাদের আনসার চলে আসবে। আনসারকে আমরা এখানে 3 ঘর নিছি, কারণ হচ্ছে এখানে যদি 4 থেকে বড় যদি হতো, তাহলে আমরা এই সংখ্যার সাথে আরো একটা 1 যোগ করতাম। যেহেতু এটা 4 থেকে ছোট আসছে, সেহেতু আমার 1 যোগ করার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।